প্রহর গুনছিল গোটা বিশ্ব। চিন্ন স্বামীতে ঘরের মাঠেই হয়তো সেঞ্চুরি হাফ সেঞ্চুরি হয়ে যেতে পারে, কিন্তু আটকে গেলেন বিরাট। 51 রানে ফিরলেন ভ্যান্ডার মেডোয়ের ডেলিভারিতে, তবে 30 ওভারের আগেই 200 রানের গন্ডি পার করল টিম ইন্ডিয়া। এদিন শুরু থেকেই খুনে মানসিকতা নিয়ে খেলতে নামেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। 31 বলে 51 রান করেন শুভমান, 54 বলে 61 রান করে বাজদেলের ডেলিভারিতে ফেলেন রোহিত। এরপরই খেলা ধরে নেন বিরাট ও শ্রেয়স আয়ার। বিরাট ফেরার পর ক্রিজে আসেন রাহুল।